সো গাইস, এটা হচ্ছে মৎস্য জগতের গেট, আর এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিটের প্রয়োজন হবে। তো 50 টাকা দিয়ে এক টিকিট কেটে নিতে হবে। তো টিকিট কাটা শেষ, এখন আমরা এখানে প্রবেশ করব। তো এটা হচ্ছে মৎস্য জগতের প্রবেশ গেট, অ্যান্ড প্রবেশ গেট দিয়ে ঢোকার পরে এখানে দেখতে পারবেন 3টা রাজহাঁস, যেটা কিনা 2টা ডানা মিলে আছে এবং একটা গর্তের ভিতর দিয়ে মুখ বের করে আছে। অ্যান্ড এই সাইড দিয়ে প্রবেশ করতে হবে। আর এই গেটটা দেখে আমি মনে করেছিলাম কোনো একটা ইন্টারেস্টিং গেট হবে, বাট নো। অ্যান্ড গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন এরকম একটা মূর্তি, যেটা এখানে গুরুর কাছে একটা ছাত্র বা শিষ্য ক্ষমা চাচ্ছে। অ্যান্ড গুরুটা কোনো একটা মূর্তির ওপরে মাথা দিয়ে আছে, সরি পা দিয়ে আছে। অ্যান্ড নিচে লেখা আছে, কর্মের মাঝে ভেদাভেদ আছে, সব নয় ভালো কাজ, কর্মকরণে কেহ অপরাধী কেহ বা মহারাজ। সো এই সাইডে আসার পর দেখতে পারবেন ওটারই অপোজিট সাইডে, রাজহাতের অপোজিট সাইডে এরকম দুটো কুমির আছে মুখ হা করে, এবং এই সাইডে বাহির পথ লেখা। আর এখানে একটা স্টুডেন্ট পড়তিছে, আর নিচে লেখা আছে, সন্ত্রাস নয় জ্ঞানই শক্তি। আর ওখান থেকে ডান দিকে ঘুরে এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে দেখতে পারবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ফুল, যেটা কিনা কী ফুল আমি জানি না বা চিনলাম না, লিলির মতো লাগে, আমি শাপলা ফুলের মতন লাগে, বাট আই এম নট শিওর যে ওটা শাপলাই। অ্যান্ড ওখান থেকে বাম দিকে টার্ন করলে দেখতে পারবেন এরকম একটা ঝর্ণা, যেখানে কিনা উপরে জল পড়ে বসে আছে। অ্যান্ড সাইড দিয়ে 3টা থেকে 4টা জল পড়ে হবে। অ্যান্ড মাছে যেগুলো মাছ আছে এখানে, কিছু মাছ আছে, সেই মাছের পেট থেকে মুখ দিয়ে এখানে পানি বের হচ্ছে। আমার কাছে ঝর্ণাটা তেমন ভালো লাগেনি, বিকজ ঝর্ণার পানি পড়ার এটা আমাকে একদম ভালো লাগে না। ঝর্ণাটা হবে আর একটু ইউনিক অ্যান্ড গোছালো হবে, যেন পানিটা ঠিকঠাক মতো পড়ে, বাট এটা আমার কাছে অতটা ইন্টারেস্টিং লাগেনি। আর ওখান থেকে ডান দিকে ইউটার্ন করলে দেখতে পারবেন আরেকটা ঝর্ণা, যেখান থেকে কিনা উপরে বসে আছে এখানে ইগল। অ্যান্ড সাইড দিয়ে কিছু মাছ, রুই মাছ, একটা ইয়েলো কালার মাছ আছে। অ্যান্ড এটা এখন বন্ধ। তো এগুলো দেখার পর আর এখানে বাগানে প্রবেশ করে ছবি তোলা নিষেধ, এইসব দেখার পর আমার মনে হচ্ছে যে আমি 50 টাকা এমনি এমনি বাইরে দিয়ে আসলাম। এটা সত্য যে এগুলো দেখার পর আমার মনে হচ্ছে যে আমি 50 টাকা এমনি এমনি বাইরে দিয়ে আসলাম। তো এটার সাইডে এরকম একটা রাস্তা আসছে, এবং অপোজিট সাইডেও এরকম একটা রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে কিছুটা দূর এগোলেই দেখতে পারবেন আরেকটা ঝর্ণা আছে। অ্যান্ড এটা হচ্ছে সেই ঝর্ণা, যেটা কিনা অক্টোপাস ঝর্ণা, একটা অক্টোপাস আছে উপরে, সাইড দিয়ে সিলস আছে, তারপরে হচ্ছে আপনার সাপ আছে, আরও কয়েকটা অক্টোপাস আছে, মাছ আছে এখানে। তো এখানেও সিস্টেমটা ওরকমই, যেটা কিনা ওখানে সিস্টেম, মুখের ভিতর থেকে পানি বের হচ্ছে, সিলসের মুখের ভিতর থেকে, কচ্ছপের মুখের ভিতর থেকে পানি বের হচ্ছে। আর স্পেশালি আমার কাছে এই ব্রিজটা অনেকটা ভালো লেগেছে, বিকজ এই ব্রিজে মাছের ডানাগুলো কি সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখন আমরা এখান দিয়ে প্রবেশ করব। অ্যান্ড ওই সামনে একটা কচ্ছপ দেখা যাচ্ছে, সো এখন আমরা সেখানে যাব। তো এই কচ্ছপের কাছে আসার পর আমার সাথে দিয়েছিল আমার মামা, সে এক্স্যাক্টলি ভয় পেয়ে গেছিলো যে কচ্ছপটা এত বড়। অ্যাকচুয়ালি আরেকটা কচ্ছপ আছে এটার ভিতরে, যেটা কিনা খোলসের ভিতরে আছে। আর এই কচ্ছপটা অনেক বড় একটা কচ্ছপের স্ট্যাচু দেওয়া আছে। অ্যান্ড এখানে মেবি আগে পানি ছিল, বাট এখন নেই, জানি না কেন নেই।
আর এটার চোখ বন্ধ। সো সেখান থেকে বের হওয়ার পর আমরা একটু ডান দিকে ইউ টার্ন করে গেলেই দেখতে পেয়েছিলাম একটা পাহাড়। সো আমরা ভাবলাম যে এই পাহাড়ের ভিতরে যাওয়া যাবে, বাট এখানে আসার পর আমরা জাস্ট হতাশ। পাহাড়ের ভিতরে তো রাস্তা তো আছে, বাট এখানে যাওয়ার মতো রাস্তা না। আর এটা হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ের ভিতরে আমরা ঢুকতে চেয়েছিলাম। এবং এই পাহাড় থেকে একটু সাইডে এসে দেখতে পাবেন এই পাহাড়, এই পাহাড়ের সাইডে আর একটা পাহাড় আছে এবং তার সাইডে আরও একটা পাহাড় আছে। এরকম করে কয়েকটা পাহাড় আছে এরকম কৃত্রিম, যেগুলো কিনা মানুষের তৈরি করা। অ্যান্ড এই পাহাড়ে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে পতাকা নিয়ে এভারেস্ট জয় করে ফেলেছে, জানি না কোন দেশের পতাকা কোন দেশের ফ্ল্যাগ। অ্যান্ড সেখান থেকে নিচের দিকে তাকালে দেখতে পারবেন এরকম ফিশ আছে, ফিশ পন্ড, এখানে বিভিন্ন রঙের ফিশ আছে, বিভিন্ন রঙের মাছ আছে, এখানে অনেক মাছই দেখতে পেয়েছি, লাল, নীল, কালো, হলুদ। আর এই পুকুরে এক্স্যাক্টলি পাঙ্গাস মাছ পর্যন্ত আছে, এখানে অনেক মাছই আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় মাছ, অনেক বড় ছোট মাছ আছে। অ্যান্ড এই পুকুরের মাঝখানে একটা দ্বীপ আছে, যেটা তো সেখানে লেখা আছে বিনা অনুমতিতে পুকুরে নামা নিষেধ। সো হয়তো অনুমতি নিলে এখানে নামতে দেবে। তো অনেক মাছ এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে যে মৎস্য জগতে সব কিছুতেই, বেসিক্যালি সব কিছুতেই শ্যাওলা পড়ে গেছে, বিকজ এখন হয়তো টুরিস্ট নেই, অনেক অল্প টুরিস্ট। আমরা যখন গেছিলাম প্রায় সকাল 9টা তখন, এবং আমরা বিকাল পর্যন্ত এখানে ওয়েট করেছি, বাট তেমন কোনো টুরিস্ট নেই। অ্যাকচুয়ালি এখানে শীতকালে সবচেয়ে বেশি লোকজন এখানে আসে, শীতকালের জন্য এটা বেস্ট টুরিস্ট স্পট। অ্যান্ড শীতকালে অনেক বেশি লোকজন আসে এখানে, অনেক স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী আসে, অ্যান্ড আশেপাশের অনেক লোক ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে যায়। তো তখন হয়তো এইসব পরিষ্কার করবে। অ্যান্ড আমরা এক জায়গায় দেখেছি অলরেডি যে সেখানে রঙ করা হচ্ছে, অলে রঙ করা হচ্ছে, হয়তো সামনে শীত। আর এখানে যাওয়ার হচ্ছে বেস্ট টাইম হবে আপনার জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটা মাস সবচেয়ে বেস্ট সময় হবে এখানে যাওয়ার জন্য। সো অবশ্যই সেই সময় দিকে যাওয়ার ট্রাই করবেন, তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। এখন খুব কম টুরিস্ট নেই বললেই চলে। মাছগুলো যখন এরকম সারি ধরে যায় তখন দেখতে অনেকটা ভালো লাগে। অ্যান্ড যে কালোটা, যেটা কিনা কালো মাছ, পাঙ্গাস, অনেক বড় একটা পাঙ্গাস এখানে। তো ওখান থেকে টার্ন করে এখানে আসার পর দেখতে পাবেন এরকম একটা রোড, যেটা কিনা আমরা আগে দেখেছিলাম যেখানে লেখা ছিল হচ্ছে ছবি তোলা নিষেধ। সো ওই রোড দিয়ে ঢুকলে একটা ছোট পাহাড়ে উঠবেন, ছোট একটা পাহাড়, এই পাহাড়ে উঠবেন। অ্যান্ড পাহাড়ের সাইড দিয়ে এই ডান সাইডে যেসব গাছ দেখছেন এগুলোতেও কিছু কাটার মতন আছে, সো সেগুলো চুবে যায়, আমার পায়ে চুবেছিল।
সো ওই পাহাড়ে ওঠার পর দেখতে পারবেন এরকম শাপলাকৃতির একটা ছাউনি আছে, যেটার ভিতরে অনেক কাপাল, অনেক প্রেমিক প্রেমিকার এখানে স্মৃতি, মধুর স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করে গেছে, যেখানে কিনা ওই গড, এটা তো আমার নাম এনতে, এবং পাশে কার নাম যেটা আমি জানি না ভাই, সিরিয়াসলি এটা আমার না। আর এখান থেকে আমি বাইরের ভিউটা নেওয়ার ট্রাই করতেছিলাম, অ্যান্ড এখানে একটা বসার জন্য টুল দো আছে সাইড দিক দিয়ে, অ্যান্ড বাইরের ভিউগুলো নেওয়ার ট্রাই করছি এখন। সো ওটা দেখার পর আমরা এখান থেকে এক্সিট নিয়ে নেব। এর ভিতর এখন বেসিক্যালি এই সময় দেখার মতো কিছুই নেই, অনেক মাছ মিছিং, অনেক দুটো ঝর্ণা মিসিং, আই মিন বন্ধ হয়ে আছে। সো এখানে ঢুকে আমার তেমন ভালো লাগেনি, তো আপনারা ঢুকে দেখতে পাবেন যদি এখন যান। আর এখানে যাওয়ার সবচেয়ে বেস্ট সময় হবে আপনার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটা মাস, বিকজ তখন এসব সব কিছু, আই থিঙ্ক সব কিছু এখানে চালু থাকবে। সো মেক শিওর ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো টাটা, বাই বাই। Can you feel where the wind is?